আপনার নাম? এখন শঙ্করপুরে কি অবস্থা, কিভাবে রয়েছেন আপনারা? এই যে দেখছেন যা পরিস্থিতি, ঘরের ভিতর তো জল ঢুকে গেছিল, যা পরিস্থিতি। কদিন ধরে চলছে এটা? আজ এক নাগাড়ি 4-5 দিন ধরে। আপনারা কি রাত্রে ঘুমোতে পাচ্ছেন, নিশ্চিন্তে আছেন? সেরকম নিশ্চিন্তে থাকা যায় এই অবস্থা? নিশ্চিন্তে থাকা যায় কি? ঘুমানো যায়? আতঙ্কে হচ্ছে, আতঙ্কে। রাত 12টা পর্যন্ত বসে 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 রাত কাটছে। প্রশাসনে কেউ কোনো এসেছিলেন? কেউ কেউ আসেনি, ফোন করার সত্ত্বেও কেউ আসেনি। আপনারা কি চাইছেন এখানে, কি করলে ভালো হয়? স্থায়ী সমুদ্র বাঁধ আর কি চাই? সমুদ্র বাঁধ আর কি চাই? যেহেতু কেউ মানুষ বেঁচে বাঁচাটা যেতে চাই, স্থায়ী সমুদ্র। সেই সেদিকে যেরকম কংক্রিটের হয়েছে, ওই এইদিকে কংক্রিটের হলে কিছুটা রক্ষা। আপনার নাম? সঞ্জু জানা। কিরকম আজকে দীঘা সময়ে শঙ্করপুরের সমুদ্রের অবস্থা, কি হয়েছে? মাটি জল হচ্ছে, এসে যাচ্ছে, কুড়িটা ঘর পড়ে গেছে। আমার তো ভয় হয়ে যাচ্ছে, এই সরকার কিছু করছে না। সব তো বান্ধবটা তো ভেঙে গেছে, জল সব চলে যাচ্ছে। 8-10 বিঘা জমি নষ্ট হয়েছে, চাষ টাস নষ্ট হয়েছে। কটা বাড়িতে জল ঢুকেছে? 20-22টা ঘর ঘুরেছে। এখন তারা কোথায় আছে? এই পাকা ঘরে আছে,
প্রশাসনের কোনো লোকজন এসেছিল না এই সম্পাদক ছিল কি বললেন বলে কিছু আমি শুনিনি সেই চাঁদের বলছে আমি তো বাড়ি থেকে ছিলাম জল টল ঢুকে গেছিল মুছামুছি লাল রুচি ছিল জল বেঁকে গেছিল আপনার খুব আতঙ্কে আছেন ভয়ে আছেন খুব ভয়ে আছেন ভয় আছে এইটুকু আর কি বলবো তো কোথায় বাবু কোন ঘরটা দেখুন এরকম করে থাকেন বসুন বসুন বসি পড়াই তুমি হ্যাঁ এখন শঙ্করপুরে কিভাবে আপনারা এই জোয়ারের সময় দিন কাটাচ্ছেন এই জামড়া শ্যামপুর মৌজাটা একবার সমুদ্র তীরবর্তী আর প্রতি কোটালে বিশেষ করে জ্যৈষ্ঠ মাস থেকে ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত প্রতি অমাবস্যা পূর্ণিমা ঘটালে জোয়ার আসে তবে এই মাঝে মধ্যে এই সাঁড়াসাঁড়ি আর জোয়ারটা বা বাতাস কুগের বাতাসটা থাকলে বেশি জল উচ্ছ্বাসটা হয় এবং এটা বাঁধ ডিঙ্গিয়ে আমাদের ভেতরে দিকে ঢুকে আসছে আজকে জল ঢুকে গেছিলো হ্যাঁ জল তিন চার দিন ধরে কোটার মানে অমাবস্যার আগে থেকে আজকে তৃতীয় হয়ে গেল এই চার পাঁচ দিন ধরে অমাবস্যার এদিকে ওদিকে দু তিন দিন ধরে পাঁচ ছ দিন গড়ে কটালে জল কটা পরিবার এই মুহূর্তে এরকম অবস্থা রয়েছে এই মুহূর্তে সবথেকে ক্ষতিগ্রস্ত আমরা তবু 20-25টা পরিবার তো বটে আপনার নিশ্চিন্তে ঘুমাতে পারছেন না না ঘুমোনি নিশ্চিন্ত মানে সব সময় এই চিন্তা আর দেখছেন না কিভাবে মানে বাড়িতে কত মতন জল ঢুকে গেছে মনে হয় এর উপর দিয়ে ভেতরে ঢুকে গেছে তার মানে দরজা পাস করে ঢুকে গেছে প্রশাসনে কোনো সহায়তা বা আশ্বাস কোনো কিছু পাওয়া গেছে না প্রশাসনের কাউকে কিছু পাইনি আমি পরশু দিনকে আমাদের পঞ্চায়েত সদস্যের মোবাইল ছিল না তার বাবাকে বা তার তার বন্ধুকে একটা ফোন করে জানালাম এই মুহূর্তে এসে দেখে যে 10টার সময় কোনো আপনার কি চাইছেন এই মুহূর্তে চাইছেন কি চাইছি যে আরো পাকাপোক্ত সমুদ্র বাঁধটা হোক এইটা চাইছি কয়েক বছর ধরেই চাইছি বসবাস
আপনার নাম? আমার নাম সুব্রত জানা। এই মুহূর্তে শঙ্করপুরে কিরকম স্থানীয় বাসিন্দা আপনি? স্থানীয় বাসিন্দা আমার পাশের গ্রামের বাড়ি। এই গ্রামেই একটা মানে তিনটা গ্রাম নিয়ে একটা সংসদ, লক্ষিমপুর জামরা কাইমানি একটা সংসদ, লক্ষিমপুর সংসদ। আমি লক্ষিমপুর সংসদেরই বাসিন্দা। এখানে এই প্রতি বাড়ি জোয়ার কোটালের সময় বা অমাবস্যা পূর্ণিমার সময় খুব ভয়াবহ অবস্থায় লোক বসবাস করে, বিশেষ করে জামরা মৌজার লোক। এবং তাদের 30-35টা বাড়ি মাটির দেওয়াল ভেঙে গেছে বা জলও ঢুকে গেছে, বা যে ধান জমিতে যে তলা ফেলা হয়ে গেলো বীজ ধান সেগুলো নষ্ট হয়ে গেছে। স্থানীয় প্রশাসন থেকে আসছে, দেখছে, যাচ্ছে, তাদের দ্বারা তো কিছুই হবে না, আমরাও জানি। উপ প্রশাসন কিছু সহযোগিতা না করলে হবে না। এই মুহূর্তে আপনারা কী চাইছেন এখানে? আমরা চাইছি কংক্রিটের বাঁধ। কংক্রিটের বাঁধ না হলে এই গ্রামগুলোকে রক্ষা করা যাবে না। মানে বিশেষ করে লক্ষিমপুর, জামরা, কাইমা, শঙ্করপুর, যোশীপুর, এই মৌজাগুলোকে রক্ষা করা যাবে না। চাঁদপুর, জলধা, কত চাষের জমি ক্ষতি হয়েছে? চাষের জমি প্রায় তো বলতে গেলে 60-70 বিঘা মতো। আজকে আমরা প্রধান মানে জামরা, শামপুর, চাঁদপুর ওগুলো গেছিলাম। জামরার সামনে জল ঢুকছে প্রচুর পরিমাণ সমুদ্রে, তো ওখানে আমাদের প্রধানকে সাথে নিয়েছিলাম, ওই এলাকার গ্রাম সদস্য ওনাকে নিয়েছিলাম, আরও অনেকজন সাথে সব দেখতে গেছিলাম আমরা। তো ওখানে এত পরিমাণ জল ঢুকছে তার জন্য চাষের জমি ক্ষতি হচ্ছে, তারপরে পুকুর ক্ষতি হচ্ছে, ঘরবাড়ি নষ্ট হচ্ছে, বিশাল ক্ষতি হয়েছে। ওনাদেরকে আমরা রিলিফের ব্যবস্থা করেছি, এবং আমরা যাতে ওখানে ব্ল্যাকস্টোন ফেলে আরও উঁচু করে দেওয়া যায় তার জন্য ইরিগেশন দপ্তরের সাথে কথা বলেছি। তাও উনি বলেছেন আরও 15 গাড়ির মতন মানে ব্ল্যাকস্টোন দেবেন, আর ওনাদের যাতে ওনাদেরকে দূরে সরিয়ে রাখতে হয়, মানে ওই যে জলটা এত পরিমাণ ঢুকছে তাদের ওনাদেরকে দূরে সরিয়ে রাখারও ব্যবস্থা আমরা করেছি। মূলত কয়টা গ্রাম ওইখানে এই পরিস্থিতির সম্মুখীন হচ্ছে? আপনার জামরা হচ্ছে, জামরা, শামপুর, চাঁদপুর, জলধা। জামরাই তো 35টা মতন ফ্যামিলি আছে, আর চাঁদপুরেও অনেক বাড়ি, আর আপনার জলধাতেও অনেকগুলো বাড়ি আছে। তো ক্ষতিটা হচ্ছে ওখানে, মানে রিলিফেরও ব্যবস্থা করেছি, আর যাতে ব্ল্যাকস্টোনটা কালকের মানে কালকে থেকে ফেলা হয় সে ব্যাপারে আমরা কথা বলে নিয়েছি। হয়েছে কি? হ্যাঁ, আমরা সরিয়ে দিয়েছি কিছুটা।